দশটা বছর জেল খেটে আজ মুক্তি হবে বাবার। জেলার বলল, তৈরি থেকো, সময় হলো যাবার। ক্লান্ত স্বরে বলল, বাবা যাওয়ার জায়গা নাই, সম্বল যে ছিল আমার কোথায় তাকে পাই। বাবার কথা শুনে জেলার মুচকি হাসি হেসে বলল, আবার খুন করো, যাও আসবে নতুন কেসে। খুন কি কেউ এমনি করে, এমনি মারে লোক, এমনি কেউ পারে বুঝি উগরে দিতে ক্ষোভ। কারণ ছাড়াই গরিব চাষি হঠাৎ হিংস্র হয়ে খুনের পরে মুন্ডু আনে পুলিশ স্টেশন বয়ে। ভুলটা হয়তো আমার ছিল, এখন আমি ভাবি, বড় লোকের ছেলের ছিল একটা রাতের দাবি। সেই দাবিতে হইনি রাজি, কষিয়ে গালে চড়, বলেছিলাম ফের দেখি তো পুলিশ যাবে ঘর। তাই তো আমায় শিক্ষা দিতে লেপতে কালি রূপে মাঝ রাস্তায় ভর দুপুরে অ্যাসিড ছড়ে মুখে। কেউ ডাকেনি পুলিশ সেদিন, কেউ ঘেঁষেনি ধারে, সবার মনে একটাই ভয়, মেয়ে আছে যে ঘরে। ঝলসে যাওয়া মুখটা নিয়ে বিচার পাইনি আমি, পুলিশ তখন অন্ধ, কারণ ছেলের বাবা নামি। সেই ছেলেটাই কমাস পরে আবার সুযোগ খুঁজে মুছে দিল চিহ্ন আমার সামনে বিপদ বুঝে। মরার পরেও ছাড় দেয়নি, মিটিয়েছিল সুখ। মুখ যে আমার ঢাকাই ছিল তাই কাঁপেনি বুক। সবটা আমার দাহ করে বাবাই সেদিন শেষে বিচার করতে বেরিয়েছিল হিংস্র পশুর বেশে। মদের ঠেকে পৌঁছে সোজা কলার ধরে বাবা কাশতে দিয়ে এক কোপেতে বসিয়েছিল থাবা। বিচার শেষে মুন্ডু হাতে থানায় যখন এলো, ঘুমোচ্ছিল তখনও পুলিশ, বাবাই তুলে দিল। নামি বাবার ছেলের খুনি যে সে ব্যাপার নয়, পুলিশ থাকবে অন্ধ সেজে, তাও কি আবার হয়। দশটা বছর জেল খেটে তাই মুক্তি হলো বাবার। এবার হয়তো সময় হবে মেয়ের কাছে যাওয়ার।